আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আজকের বিষয়টা হচ্ছে মূলধন ব্যয়, ফিনান্স ও ব্যাংকিং এর ষষ্ঠ অধ্যায়। এখানে ডিএফএস কোম্পানি এর মোট মূলধন 1 কোটি টাকা, এর মধ্যে 50 কোটি টাকা সাধারণ শেয়ার, 10% অগ্রাধিকার শেয়ার যার হচ্ছে 30 কোটি টাকা, আর অবশিষ্ট যেটা থাকে সেটা ঋণকৃত মূলধন থেকে সংগ্রহ করা হবে। সাধারণ শেয়ারের বাজার মূল্য 50 টাকা, এর সাধারণ শেয়ারের বিক্রয় খরচ হচ্ছে শেয়ার প্রতি 10 টাকা, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে 40 টাকা, যার বিক্রয় খরচ 5 টাকা, তবে করের হার হচ্ছে 30%। সাধারণ শেয়ারের লভ্যাংশ শেয়ার প্রতি 5 টাকা করে লভ্যাংশ প্রতি বছরই দেওয়া হবে, এবং কোম্পানি করের বৃদ্ধির হার হচ্ছে 10%। আমরা একটা জিনিস খেয়াল করি, কাম্য ঋণ নীতিটা কি, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কাম্য কোম্পানি দেখা যায় যে যেটুকু ঋণ দরকার প্রতিষ্ঠানের সেইটুকু সংগ্রহ করা, সেটা হচ্ছে আমরা ধার করে সংগ্রহ করতে পারি বা যে কোনো ঋণ করে সংগ্রহ করতে পারি, যেটুকু দরকার সেইটুকু বলা হয় কাম্য ঋণ নীতি। আর একটা বিষয় হচ্ছে যে সংগৃহীত আয়ের কোনো ব্যয় নেই কেন, এটা আসলে একটা মজার বিষয়। সংগৃহীত আয়ের কোনো নিজস্ব ব্যয় নেই, কারণ হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা অংশ। প্রত্যেক প্রতি বছর কোম্পানি নিট আয়ের যে অংশটুকু কোম্পানি দিয়ে থাকে সেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে না, কোম্পানির মধ্যে রেখে দেয়, সেটা পরবর্তীকালে আবার কোম্পানির প্রয়োজনে এটা ব্যবহার করে থাকে। এই জন্য অভ্যন্তরীণ বিষয়, এটার জন্য এই জন্য সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই, এতে করে কোম্পানি প্রতি বছর অনেক ডেভেলপ হচ্ছে। আর সাধারণ শেয়ার মূলধন ব্যয়, একটা কোম্পানির মূল হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার বলছে মূলধন ব্যয় নির্ণয় করো, সাধারণ শেয়ারটা দেখো, তোমরা খেয়াল করো, সাধারণ শেয়ার, এই সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির মূল শেয়ার। এই সাধারণ শেয়ার হচ্ছে আমরা কি বলতে পারি, একটা সংকেত দিতে পারি, সেটা হচ্ছে কস্ট অফ কমন। এই সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির যারা পরিচালনা করে, যারা কোম্পানির মালিক হয়, তারা ব্যবসার লাভ লস এভরিথিং এবং ভোট অধিকার প্রয়োগ অভ্যন্তরীণ যাবতীয় দায়ভার তাদের উপর থাকে। এই জন্য সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির মূল মালিক, তাদের সকল দায় দায়িত্ব ওদের উপর পড়ে। এটাকে আমরা সংক্ষেপে দিতে পারি কে ই, সূত্রটা হচ্ছে D1 PU FC প্লাস G ইনটু 100। আচ্ছা, এখানে আমরা খেয়াল করব প্রত্যেকটা সংকেতের মান দিয়ে দিব যাতে আমরা সহজে বুঝতে পারি। এখানে ডিউ, ডিউ হচ্ছে লভ্যাংশ, কোম্পানির লভ্যাংশ, লভ্যাংশ কত আছে কোম্পানি পার শেয়ার পৌঁছে দিবে সাধারণ শেয়ার। এখানে দেখো খেয়াল করার বিষয় হচ্ছে আমার প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা শেয়ার পৌঁছে এখানে আমার সাধারণ শেয়ার লভ্যাংশ দিবে হলো শেয়ার প্রতি 5 টাকা করে। 5 টাকা যদি লভ্যাংশ পাই, কিন্তু কোম্পানির একটা প্রত্যাশা থাকে যে আমি আসলে কত বছর এভাবে পাবো। 5 টাকা করে তো হয় না, ডে বাই ডে কোম্পানির লভ্যাংশটা কি করতে হবে, মানে বৃদ্ধি হবে, মানে গ্রো করবে, সেটা সেটার জন্য আমাদের করতে হবে D1 তৈরি করে নিতে হবে। সেটা সূত্রটা হচ্ছে D1 প্লাস G। বৃদ্ধি হার হচ্ছে 10%, এই লভ্যাংশ বৃদ্ধির হার 10%, তাহলে 12.01। আমরা ক্যালকুলেটারে চিপলে জিনিসটা পেয়ে যাবো অনায়াসে। আস্তে আস্তে 5.5,
মূল্য হচ্ছে 50 টাকা আর এফসি হচ্ছে মানে উত্তরণ ব্যয় এক্সট্রা যে শেয়ার বিক্রি করতে গিয়ে প্রত্যেক শেয়ার পিছু আমার খরচ করা লাগছে সেটা হচ্ছে বিক্রি খরচ 10 টাকা আচ্ছা তাহলে আমরা খেয়াল করব যে আমাদের ডিওনে মান আছে 5.5 আর বাজার মূল্য হচ্ছে 50 টাকা আর এফসি হচ্ছে 10 টাকা আর প্রতি বছর বৃদ্ধি পাবে 0.01 তাহলে বিক করে দেখাই দিছি আসলে তার এখন নেট টাকা আসছে বাজার মূল্য হচ্ছে 40 টাকা আমি প্রত্যেক বছর বাজার মূল্য থেকে বৃদ্ধি হবে ক্যালকুলেটরে দেখতে পাবো 5.5 ভাগ 40 প্লাস বৃদ্ধি হচ্ছে 0.10 তাহলে মানের সাথে 100 দিয়ে গুণ করে দিলে আমাদের সাধারণ শেয়ারের মান এসে যাবে 23.75% 23.75% এটি হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় আমাদের কোম্পানির ব্যয়টা হবে 23.75% এই গেল সাধারণ শেয়ার এখন আমার দেখতে হবে যে কোম্পানির গড় মূলধন ব্যয় কত আমি যে একটা সাধারণ আমার মালিকদের খরচ আছে 23.75% এখন আমার টোটাল কোম্পানির ব্যয়টা দেখতে হবে তার জন্য আমাদের এখন করতে হবে কি গড় মূলধন ব্যয় গড় মূলধন ব্যয় নির্ণয় আচ্ছা আমরা গ থেকে পাই সাধারণ শেয়ার ব্যয় অগ্রাধিকার শেয়ার ব্যয় যেটা আমরা বলি হাইব্রিড শেয়ার কোম্পানির মধ্যে কি করে এরা শুধু টাকা ইনভেস্ট করে রাখে নির্দিষ্ট সময় শেষে আজীবন এটা লভ্যাংশ পেয়ে থাকে যদি স্থির লভ্যাংশ থাকে আর শূন্য লভ্যাংশ সেগুলো খেয়াল করতে হবে যে একটা থাকে পরিশোধিত আরেকটা থাকে অপরিশোধিত পরিশোধিত হলে একটা নির্দিষ্ট সময় শেষে এটা পরিশোধ হয়ে যাবে আর অপরিশোধিত থাকলে এটা আজীবন পেয়ে থাকতে পেয়ে যাবে তবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে কোম্পানির ফেভারেবল পার্সনেরা এরা কোনো ব্যবসা পরিচালনা করবো না দায় দায়িত্ব নিব না এরা সর্বপ্রথম নির্দিষ্ট সময় শেষে একটা লভ্যাংশ পেয়ে থাকে এদেরকে বলা হয় অগ্রাধিকার শেয়ার ব্যয় এটাকে আমরা বলি কেপি ডিপি পিও এফসি ইনটু 100 এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ডিপি কি ডিপি হচ্ছে আমার একটা লভ্যাংশ দেওয়া আছে কত পার্সেন্ট এখানে ডিপি পার্সেন্ট বলছে আমার শেয়ার প্রতি কত পার্সেন্ট করে 10% অগ্রাধিকার শেয়ার 10% আমরা জানি যে একটা অঙ্ক সাধারণত খেয়াল করে যে আমরা হিসাবে শতকরা যেহেতু পার্সেন্টেজ 100 টাকার উপর যদি আমি 10% ধরি
তাহলে সেটা টাকা আসবে 10 টাকা। আর পিও যেটা হচ্ছে বাজার মূল্য, আমাদের অর্ডার থেকে শেয়ারের বাজার মূল্য হচ্ছে 40 টাকা, এফসি হচ্ছে 5 টাকা। এখন প্রত্যেকটা কোম্পানি যখন তার মূলধন সংগ্রহ করে, সংগ্রহ করতে গেলে কিছু খরচ হয়, এক্সট্রা যে খরচগুলো হয় সেই খরচটাই হচ্ছে এফসি, যেটাকে আমরা বলতে পারি এফসির মিনিং হচ্ছে ফুটিং কস্ট, উত্তরণ ব্যয়, এক্সট্রা যে অতিরিক্ত যে খরচগুলো হয় সেই খরচটা বলি আমরা এফসি। এখন খেয়াল করব টিপি হচ্ছে 10 টাকা, বাজার মূল্য হচ্ছে 40, তার থেকে উত্তরণ ব্যয় আছে 5 × 100। এই জিনিসটা এখানে একটু খেয়াল করা হলো, একটু খেয়াল করো। দশ আর এখানে হচ্ছে 40 থেকে 5 গেলে থাকে 35 × 100। এখন আমরা 10-কে 10 ভাগ হচ্ছে 35 100 28.57%, 5.7%, এটা হচ্ছে আমার অগ্রাধিকার শেয়ারের ব্যয়। কোম্পানির যে একটা অংশ পুরোটাই বাইরের পার্ট, এটা ঋণ করে সংগ্রহ করা হয়। এটা একটা আমি নিজস্ব প্রতিষ্ঠা বা কোনো অর্থকরী প্রতিষ্ঠান থেকে নিতে পারি, অথবা কোনো বাইরের থেকে কোনো সম্পদ বিক্রি করে কারোর কাছ থেকে কোনো বন্ধক রেখে ঋণ নিয়ে আসতে পারি। ঋণটা একটা বিষয়, তার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স যদি থাকে সেটা দিয়ে তারপরে মূল্যায়ন করতে হবে। আচ্ছা, তাহলে আমার ঋণকৃত মূলধন হচ্ছে 1 - t p = tax × 100। তাহলে আমার ঋণকৃত ব্যয় হচ্ছে 12%, আমি 12% ঋণের মূলধন সংগ্রহ করছি। কর হচ্ছে আমার 30%, এটাকে বাংলাতে হয় 0.30, 100টা ভাগ দিলে এসে যাবে। মানটা বের করে নেই, সহজ হবে ব্যয়টা পরিশোধ করার জন্য। তাহলে আমাদের সবসময় রাখতে হবে আমরা সাধারণ শেয়ারের ব্যয় পেয়েছি, অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা পেয়ে গেছি, এখন ঋণকৃত মূল্য, এখন আমরা গড় তৈরি করবো যে আসলে টোটাল কোম্পানিতে সেক্টরে কি কি হচ্ছে, এটার জন্য আমার দরকার হচ্ছে ভারযুক্ত অনুপাত।
একশো কোটি, মোট মূলধন 100 কোটি টাকা। সাধারণ শেয়ার অনুপাতকে বলা হয় WA, সাধারণ শেয়ার মোট মূলধন। মোট মূলধনটা আমাদের দেওয়া আছে কত, 100 কোটি টাকা। আর সাধারণ শেয়ার হচ্ছে আমার, তার মধ্যে কোম্পানি 50 কোটি। এই 50 কোটিকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের অনুপাত আসবে 0.50, 5.50। তাহলে আমরা সাধারণ শেয়ার পেয়ে গেলাম। ঋণকৃত মূলধনের ব্যয়টা সাধারণ শেয়ার অনুপাত পেয়ে গেছে। এবার হচ্ছে অগ্রাধিকার শেয়ার অনুপাত। অগ্রাধিকার শেয়ার অনুপাত হচ্ছে আমার 30 কোটি টাকা। আর ঋণকৃত মূলধন থাকে, যেহেতু আমি সাধারণ শেয়ার নিয়েছি 50 কোটি, অগ্রাধিকার শেয়ার 30 কোটি, 100 কোটিতে বাকি থাকে আবার 20 কোটি টাকা। তাহলে 20 কোটি টাকা হচ্ছে আমি ঋণ করে সংগ্রহ করছি, যা অনুপাত আস্তে আস্তে অনুপাত দেখলাম। এখন এভারেজ গড়টা পেয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসে যাবে। সেটাকে আমরা বলতে গড় মূলধন ব্যাকেট নাম দিয়েছে, সেটা হচ্ছে ওয়েট WAC, ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে গড় মূলধন ব্যয়টা বলতে পারি KE×WE। জিনিস খেয়াল করতে হবে যে আমার, আমি অনেকগুলো শর্টকাট করার চেষ্টা করছি, যে বোর্ডটা ছোট কারণে এই মানগুলো লিখতে অনেক সমস্যা হয়ে গেছে। WE সাধারণ শেয়ারকে বলি আমরা WE, আর KP অগ্রাধিকার শেয়ারকে বলি
ডাব্লু পি, আর ঋণকৃত যে মূল্য সেটা হচ্ছে ডাব্লু ডি। এই জায়গার কারণে অনেক সময় এই সংকেতগুলো পুরোপুরি দিতে পারেনি, ওটা ছোট, এই কারণে তোমরা একটু একটু খেয়াল করবো দেখে নিও যে যেখানে তোমাদের সাধারণ শেয়ার আছে সেখানে সাধারণ শেয়ার অনুপাত আছে সেটাতে খেয়াল করতে হবে, সেটাকে বলা হয় ডাব্লু ওয়েট অ্যাভারেজ। এই ওয়েট অ্যাভারেজটা হচ্ছে ওয়েট অ্যাভারেজ অফ কমন, সেটা হচ্ছে তোমার কি সাধারণ শেয়ার অনুপাত, আর কেপিটা হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, আর ডাব্লু পিটা হচ্ছে তোমার অগ্রাধিকার অনুপাত, আর কেডি হচ্ছে মূলধন ব্যয়, আর ডাব্লু ডি হচ্ছে মূলধন ব্যয়ের অনুপাত, গড় অনুপাত। প্রত্যেকটার মান আছে, কেই আমরা বাইর করছিলাম গণাবারে, সেটার মান বাইর করে সাধারণ শেয়ার মান পাইছিলাম 27.7 × যার ডাব্লিউ এর মান আছে 0.50। আর অগ্রাধিকার শেয়ার একটা আসছে 28.57 × 0.30 ডাব্লিউ পি এর মান, প্লাস ক্রেডিট মান আসছে 8.4 × ডাব্লিউ ডি এর মান আসছে 2.0। আমরা এখন এই ক্যালকুলেশনটা করলে আমাদের কোম্পানির বিস্তারিত গড় এসে যাবে, যে গড় মূলধন ব্যয় এটা এসে যাবে। টোটাল আমার আস্তে আস্তে হলো 24.13 24.13%, এটা হলো কোম্পানির ব্যয়। তাহলে সাধারণ শেয়ার যে ব্যয়গুলো আসছিল তার চেয়ে আমার কম, অগ্রাধিকার শেয়ার তার চেয়েও কম, তাহলে আমার কোম্পানি একটা পর্যায়ে যাবে, কারণ কোম্পানির যে ব্যয়টা আমি যদি বুঝতে পারি তাহলে কোম্পানির নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো। আর যে পরিমাণ যে ঋণ করছি, নিজস্ব মূলধন এবং বাজার থেকে সংগ্রহ করছি, তাদের যে ব্যয়টা সে আমার কোম্পানি ব্যয় পরিশোধ করার ক্ষমতা আছে কত, 24.13%। এটা যদি বুঝতে পারে তাহলে কোম্পানির ম্যানেজার আর বিস্তারিত কোম্পানিতে মানে অর্থের সঠিক বাজেটটা নির্ণয় করতে হবে এবং ব্যবস্থাপনা করতে সহজ হবে এবং ব্যবসায় লোকসান হওয়ার ক্ষতি কম হবে, কারণ সে জানে তার 24-এর বেশি সে করতে পারবে না, তার জন্য সবসময় তার নিচে রাখতে হবে। এটা এই জন্য একটা কোম্পানির গড় মূলধন ব্যয়টা খুবই ইম্পর্টেন্ট। আজকে বন্ধুরা এই পর্যন্ত শেষ, নেক্সট ক্লাসে আবার এটা আর একটু বিষয় নিয়ে আসবো। তোমরা এইটুকু বুঝে যদি কোনো কমেন্ট থাকে আমার ইয়েতে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।